পরিচ্ছেদ নয়শো সাতাত্তর এহরামের কাপড়ে খালুক বা সুগন্ধি লেগে থাকলে তিনবার ধোঁয়া হাদিস চৌদ্দশো পঁয়তাল্লিশ মোহাম্মদ রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে সফুয়ান ইবন ইয় আলা রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত যে ইয়ালা আলা আল্লাহ আনহু অমর রদিয়াল্লাহ আনহুকে বললেন নবী করিম সাল আলহি আসাল্লামের উপর ওয়াহি অবতরণ মুহূর্তটি আমাকে দেখাবেন তিনি বলেন রসুল করিম সাল আলহিউস্লাম জিয়াডরানা নামক স্থানে অবস্থান করছিলেন তার সঙ্গে কিছু সংখ্যক সাহাবি ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে বললেন ইয়া আল্লাহ কোনো ব্যক্তি সুগন্ধিযুক্ত পোশাক পরে অমরার এহরাম বাঁধলে তার সম্পর্কে আপনার অভিমত কি রসুলি করিম সাল আলহি ওসাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন এরপর তার নিকট ওয়াহি আসলো অমর আনহু ইয়ালা আলা রদিয়াল্লাহ আনহুকে ইঙ্গিত করায় তিনি সেখানে উপস্থিত হলেন তখন একখণ্ড কাপড় দিয়ে রসুলি করিম সাল্ল উপর ছায়া করা হয়েছিল ইয়া আলা রদিয়াল্লাহ আনহু মাথা প্রবেশ করিয়ে দেখতে পেলেন নবী করিম সাল্ল আলিহ্লামের মুখমণ্ডল লাল বর্ণ তিনি সজোরে শ্বাস গ্রহণ করছেন এরপর সে অবস্থা দূর হল তিনি বললেন আমরা সম্পর্কে প্রশ্নকারী কোথায় প্রশ্নকারীকে উপস্থিত করা হলে তিনি বললেন তোমার শরীরের সুগন্ধি তিনবার ধুয়ে ফেলো ও জুব্বাটি খুলে ফেলো এবং হজ্জে যা করে থাকো ওমরাতেও তাই করো রাবি ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলহি বলেন আমি আতা রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করলাম তিনবার ধোয়ার নির্দেশ দিয়ে তিনি কি উত্তম রূপে পরিষ্কার করা বুঝিয়েছেন তিনি বললেন হাঁ তাই পরিচ্ছেদ নয়শো আটাত্তর এহরামের পূর্বক্ষণে সুগন্ধি ব্যবহার ও কি কাপড় পরে এহরাম বাঁধবে এবং চুল দাড়ি আচড়াবে ও তেল লাগাবে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহমা বলেন মহরিম ব্যক্তি ফুলের ঘ্রাণ নিতে পারবে আয়নায় চেহারা দেখতে পারবে এবং তৈল ও ঘি জাতীয় খাদ্যদ্রব্য দিয়ে চিকিৎসা করতে পারবে আতা রহমাতুল্লাহ আলেহি বলেন আংটি পড়তে পারবে কোমরে থলে বাঁধতে পারবে এমনি আমরিয়াল্লাহ আনহুমা এহরাম বাধা অবস্থায় পেটের উপর কাপড় কষে তাওয়াফ করেছেন জাঙ্গিয়া পড়ার ব্যাপারে আয়সারদ আল্লাহ আনহার আপত্তি ছিল না আবু আব্দুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহি বলেন আয়সারদি আল্লাহ আনহার অনুমতির অর্থ হল যারা উটের পিঠে আয়সারদি আল্লাহ আনহার জন্য হাউদা বা গদি বাধার কাজ করত তাদের জন্য টিকা এক ধরনের জাঙ্গিয়া হাফ প্যান্টের ন্যায় শরীরের গঠন ও আকৃতিতে তৈরি থাকে সেটা এহরাম অবস্থায় পরা জায়জ নয় আর এক ধরনের জাঙ্গিয়া যা শরীরের কোনো গঠন ও আকৃতিতে তৈরি নয় বরং সেটা বিশেষ গঠনবিহীন শুধু লম্বা লেজ বিশিষ্ট হয় তা কোমরে পেঁচিয়ে পড়া হয় সাধারণত যেটিকে ল্যাঙ্গট বলা হয় এহরাম অবস্থায় এ ধরনের সেলাইবিহীন জাঙ্গিয়া বা ল্যাঙ্গট পড়া জায়েজ আছে হাদিস চৌদ্দশো ছেচল্লিশ মোহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন ইবনে অমর রাজি আল্লাহ আনহুমা এহরাম বাধা অবস্থায় জৈতুন তেল ব্যবহার করতেন অর্থাৎ খুশবুবিহীন তেল ব্যবহার করতেন রাবি মনসুর রহমতুল্লাহ আলহি বলেন এ বিষয়ে আমি ইব্রাহিম নখ রহমতুল্লাহ আলহির নিকট পেশ করলে তিনি বললেন তার কথায় তোমার কি দরকার আমাকে তু আসওয়াদ রহমতুল্লাহ আলহি আয় আল্লাহ আনহা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন এহরাম বাধা অবস্থায় রসুরুল্লাহ আলাইহি আসাল্লামের সিথিতে যে সুগন্ধি তেল চকচক করছিল তা যেন আজও আমি দেখতে পাচ্ছি টিকা এখানে আয় সরদি আল্লাহ আনহা বলেছেন রসুরুল্লাহ সাল আলহি এহরাম বাধার পূর্বক্ষণে আমি তার মাথায় আচরানো চুলের মধ্য রেখায় সুগন্ধি লাগিয়ে দিয়েছিলাম এহরাম অবস্থায় সেই সুগন্ধির উজ্জ্বল চিহ্ন আমি দেখেছি এখনো যেন তা আমার চোখে ভাসে হাদিস চোদ্দশো সাতচল্লিশ আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ সনদ সূত্রে আয় আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন এহরাম বাধার পূর্বক্ষণে আমি রসুল্লাহ সাল্লাসাল্লামের গায়ে সুগন্ধি মেখে দিতাম এবং এহরাম খোলার পর তাওয়াফে জিয়ারতের পূর্বেও টিকা এহরাম বাঁধার পূর্বক্ষণে সুন্নত আদায়ে শরীরে সুগন্ধি লাগানো যাবে কিন্তু এহরামের কাপড়ে লাগানো যাবে না পরিচ্ছেদ নয়শো উনআশি যে ব্যক্তি চুলে আঠালো দ্রব্য লাগিয়ে এহরাম বাঁধে হাদিস চোদ্দশো আটচল্লিশ হজরত আসবাক রহমতুল্লাহ সনদ সূত্রে আবদুল্লাহ ইবন আমরিয়াল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহ্লামকে চুলে আঠালো দ্রব্য লাগিয়ে চুল জমাট করে এহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে শুনেছি পরিচ্ছেদ নয়শো আশি জুল মসজিদের নিকট থেকে এহরাম বাধা হাদিস চোদ্দশো ঊনপঞ্চাশ আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি ও আবদুল্লাহ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে ইবনে অমর রদি আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম জুল হলাইফার মসজিদের নিকট থেকে এহরাম বেঁধেছেন পরিচ্ছেদ নয়শো একাশি ব্যক্তি যে প্রকার কাপড় পরবে না হাদিস চোদ্দোশো পঞ্চাশ হজরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমাতুল্লাহ আলহান সূত্রে আবদুল্লাহ ইবনে অমর রাজি আলাহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি বললেন ইয়া আল্লাহ মহরিম ব্যক্তি কি প্রকারের কাপড় পরবে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বললেন সে জামা পাগড়ি পায়জামা টুপি ও মোজা পরিধান করবে না তবে কারো জুতা না থাকলে সে টাকনুর নিচ পর্যন্ত মোজা কেটে জুতার ন্যায় পড়বে তোমরা জাফরান বা ওয়ার্স অর্থাৎ এক প্রকার খুশবু রঞ্জিত কোনো কাপড় পরবে না আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহি বলেন মুহরিম ব্যক্তি মাথা ধুতে পারবে চুল আঁচড়াবে না শরীর চুলকাবে না মাথা ও শরীর থেকে উকুন জমিনে ফেলে দেবে পরিচ্ছেদ নয়শ বিরাশি হজ্জের সফরে বাহনে একাকি আরোহণ করা ও অপরের সাথে আরোহণ করা হাদিস চোদ্দোশো একান্ন আবদুল্লাহ ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলহ সনদ সূত্রে ইবনে আব্বাস রাজি আনহুমা থেকে বর্ণিত যে আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত একই বাহনে নবী করিম সাল আলহিউসাল্লামের পেছনে ওসামা ইবনে জিয়াল্লাহ আনহু উপবিষ্ট ছিলেন এরপর মুজতালিফা থেকে মিনা পর্যন্ত ফজল ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমাকে তার পেছনে আরোহণ করান ইবনে আব্বাস রেদি আল্লাহ বলেন তারা উভয়ই বলেছেন নবী করিম সাল্লি ওসাল্লাম জামরা আকাবায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করছিলেন পরিচ্ছেদ নয়শো তিরাশি মহরিম ব্যক্তি কি প্রকার কাপড় চাদর ও লুঙ্গি পরবে আয়স আল্লাহ আনহা এহরাম অবস্থায় কুসুমি রঙে রঞ্জিত কাপড় পরেন এবং তিনি বলেন নারীগণ ঠোঁট ও মুখমণ্ডল আবৃত করবে না ওয়ার্ডস ও জাফরান রঙে রঞ্জিত কাপড়ও পরবে না জয়া বির রাজি আল্লাহ বলেন আমি অসফুরি অর্থাৎ কুসুমি রঙকে সুগন্ধি মনে করি না আইসেরাদি আল্লাহ আনহা ইহরাম অবস্থায় নারীদের জন্য অলঙ্কার পরা এবং কালো ও গোলাপি রঙের কাপড় ও মোজা পরা দূষণীয় মনে করেননি ইব্রাহিম নখ রাহমতুল্লাহ আলহি বলেন এহরাম অবস্থায় পরনের কাপড় পরিবর্তন করায় কোনো দোষ নেই হদিস চোদ্দোশো মুহাম্মদ মোহাম্মদ ইবনে আবুবকর মোকদ্দমি রাহমতুল্লাহ আলহির সনদ সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলি করিম সাল আলহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ চুল আঁচড়িয়ে তেল মেখে লুঙ্গি ও চাদর পরে হজ্জের উদ্দেশ্যে মদিনা থেকে রওয়ানা হন তিনি কোনো প্রকার চাদর বা লুঙ্গি পড়তে নিষেধ করেননি তবে শরীরের চামড়া রঞ্জিত হয়ে যেতে পারে এরূপ জাফরানি রঙের কাপড় পরতে নিষেধ করেছেন জুল হলাইফা থেকে সওয়ারিতে আরোহণ করে বৈদা নামক স্থানে পৌঁছে তিনি ও তার সাহাবিগণ তেলবিয়া পাঠ করেন এবং কোরবানির উটের গলায় মালা ঝুলিয়ে দেন তখন জুল কাদা মাসের পাঁচ দিন অবশিষ্ট ছিল জিলহাজ মাসের চতুর্থ দিনে মক্কায় উপনীত হয়ে সর্বপ্রথম কাবা ঘরের তাওয়াফ করে সাফা ও মারোয়ার মাঝে সাই করেন তার কুরবানির উটের গলায় মালা পরিয়েছেন বলে তিনি এহরাম খোলেননি তারপর মক্কার উঁচু ভূমিতে হাজুন নামক স্থানের নিকটে অবস্থান করেন তখন তিনি হাজের এহরামের অবস্থায় ছিলেন প্রথমবার তাওয়াফ করার পর আরফা থেকে প্রত্যাবর্তন করার পূর্বে আর কাবার নিকটবর্তী হননি অবশ্য তিনি সাহাবাগনকে বাইতুল্লার তাওয়াফ ও সাফা মারোয়ার সাই সম্পাদন করে মাথার চুল ছেটে হালাল হতে নির্দেশ দেন কেননা যাদের সাথে কোরবানের জানোয়ার নেই এ বিধানটি কেবল তাদের ক্ষেত্রে প্রযোজ্য আর যার সাথে তার স্ত্রী রয়েছে তার জন্য স্ত্রী সহবাস সুগন্ধি ব্যবহার ও যে কোনো ধরনের কাপড় পরা বৈধ টিকা বর্ণিত হাদিসে যারা তাওয়াফ ও সাই করে চুল কেটে হজের এহরাম ভঙ্গ করেছিলেন তাদের উক্ত তাওয়াফ ও সাই উমরা হিসাবে গণ্য হয়েছিল এবং তারা জিলহজ্জের আট তারিখে পুনরায় হজের এহরাম বেঁধে মিনায় যাত্রা করেছিলেন এবং পূর্ণ হজ সমাপন করেছিলেন